আমিষ বলুন আর নিরামিষ বলুন, উভয় বাঙালির জন্যই মজাদার এই বেগুন বাহার রেসিপিটি কিন্তু এপার বাংলা ও ওপার বাংলা দুই জায়গাতেই খুবই জনপ্রিয় একটি খাবার। ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে নিরামিষ এই বেগুন রেসিপিটি। তাই বাড়ির যে কোনো ছোট অনুষ্ঠানেই বাহারি এই নিরামিষ পদটি রাখতে পারেন। এই রান্নাটি করার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নিব। তবে খেয়াল রাখতে হবে বোটা থেকে যেন আলাদা না হয়ে যায়। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার একটু পানি দিয়ে মশলাটা মিক্স করে ফেলুন এবং বেগুনগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে দিন। এবার 10 মিনিট রেস্টে রেখে দিব। কড়াইয়ে খানিকটা তেল গরম করে নিয়েছি, এবার বেগুনগুলোকে তেলে ভেজে নিব। তবে অল্প আঁচে সময় নিয়ে আস্তে আস্তে বেগুনগুলোকে ভাজব, যাতে বেগুনগুলোর উপরের অংশ পুড়ে না যায়। আমি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না লালচে ভাব চলে আসে। পেঁয়াজ যখন ঠিক বেরেস্তার আগের অবস্থায় চলে আসবে তখন এর সাথে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, 7 মতো লবণ। কালারটা একটু সুন্দর করার জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ। এবার মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। লো হিটে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজতে হবে। তো মশলা বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা ভাজা হলে এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব, কিছু সময় কষিয়ে নিব এবং একটু আঁচটা বাড়িয়ে দিব।
5 থেকে 6 মিনিট কষানোর পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। যতটুকু সম্ভব বেগুনগুলোকে ডুবিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর বেগুনগুলোকে উঠিয়ে নিব এবং উল্টিয়ে দিব। দশ মিনিট পর এখন আমার বেগুন বাহার রান্না কমপ্লিট। এবার কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব। তো বন্ধুরা, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন বেগুনের এই মজাদার রেসিপিটি। এবং আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।